এদিকে ঘূর্ণিঝড় মোখা আতঙ্কে দিন পার করছে উপকূলীয় জেলা পটুয়াখালীর লাখো মানুষ। বিশেষ করে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নিয়ে আতঙ্ক বিরাজ করছে উপকূলের মানুষের মধ্যে। ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় উপকূলে প্রস্তুতি শুরু হয়েছে, খোলা হয়েছে কন্ট্রোল রুম। ঘূর্ণিঝড় সিডর, আইলা, মহাসেন, কোমেন, রোয়ানো, মোরা, ফণী, বুলবুল, আম্পান ও সিত্রাঙ্গের ক্ষত মুছতে না মুছতেই এবার উপকূলে কড়া নাড়ছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় মোখা। ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উপকূলীয় এলাকা। দুর্বল বেড়িবাঁধ দিয়ে মুহূর্তেই তলিয়ে যায় শত শত গ্রাম। পাইলিং ছাড়া বেড়িবাঁধ দেয়ায় প্রতিবছর ভাঙছে রাস্তাঘাট। ঘূর্ণিঝড়ের পূর্ব প্রস্তুতি হিসেবে প্রয়োজনীয় মালামাল সরিয়ে নিচ্ছে উপকূলীয় জেলা পটুয়াখালীর মানুষ। আমরা কেমনে থাকবো, কি করবো, এই তো বন্যার কথা শুনে আমরা অনেক ভয়াবহ। নাই কিন্তু এই বাঁধটা রাখার জন্য আমাকে পাইলিং এর দরকার। স্কুল এই সাইড বেয়ার পাঁচ বার পাল্টাই হয়ে গেছে, আমাকে বাড়ি এই সাইড বেয়ার ভাঙ্গা হয়ে গেছে, সাইড বেয়ার রাস্তা খুলে হয়ে উঠেছি, এখন জায়গা জমি হার নাই সব গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিক নির্দেশনায় ঘূর্ণিঝড় মোখা আঘাত থানার আগেই বেড়িবাঁধ সংরক্ষণ করার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। তো আমরা সেটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং আমাদের পর্যাপ্ত প্রস্তুতিও রয়েছে। পর্যাপ্ত জিও ব্যাগ আমরা অলরেডি রেখেছি এবং আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের নির্দেশনা আছে, আমাদের সবাই এখানে স্টেশনে আছে। এদিকে ঘূর্ণিঝড় মোকাবেলায় 703টি আশ্রয়ণ কেন্দ্র আর 26টি মুজিব কেল্লা প্রস্তুত রয়েছে। দুর্যোগের পূর্বাভাস আসা মাত্রই বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে নিতে উপকূলীয় নদীতে নৌকা ও ট্রলার প্রস্তুত রাখা হয়েছে। এই জেলায় আমরা এইটাই করছি যে প্রায় 2 লক্ষের অধিক বিপদাপন্ন জনগোষ্ঠী যদি দুর্যোগে আক্রান্ত হয় এবং গবাদি পশু, এইগুলো আশ্রয় কেন্দ্রে নেওয়া যাবে। পটুয়াখালীতে 36টি পোল্ডারে 1,335 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, যার মধ্যে বেশি ঝুঁকিপূর্ণ পটুয়াখালী সার্কেলে 10 কিলোমিটার এবং কলাপাড়া সার্কেলে 8 কিলোমিটার বেড়িবাঁধ। বাংলা ভিশন নিউজ ডেস্ক।